আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখি আছি আপনাদের সাথে আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন আপনাদের সবার সাপোর্ট আমার অনেক প্রয়োজন সকালবেলা আজকে পরোটা ভেজে নিচ্ছি পরোটা ভাজছি অবশ্য মেহমানের জন্য আমার বাসায় একজন খুদে মেহমান এসেছে আমার মেজন অনাসের মেয়ে ওর নাম হচ্ছে নাজিফা তো নাজিফাকে জিজ্ঞাসা করেছি সকালে তোমাকে কি দিব ও পরোটা খেতে পছন্দ করে আমার মতো ওকে আমি জিজ্ঞাসা করে খাবার দিই আমি বলেছি আমার কাছে কোনো ভয় নেই লজ্জা নেই আমি ওর ছোট মামনি ওর দিক থেকে ও আমাকে পছন্দ করে আমার দিক থেকে আমিও ওকে ভালোবাসি পছন্দ করি ওর মনের কথা সব কথা কিছু আমার কাছে খুলে বলে তো আমি বলেছি আমাকে করে কোনো ভয় নেই ও শুরু থেকেই আমাকে ভালোবাসে পছন্দ করে তো আমি বলেছি কি দিব বলছে তাহলে পরোটা ডিম ভাজি দাও তো পরোটা বানিয়ে দিচ্ছি আর ডিম ভাজি দিব আর মেয়ে কিন্তু চা খায় বলছে একদম কড়া করে চা বানিয়ে দেবে কড়া লিকারের দুধ চা আর কি যাই হোক চা বসিয়ে দিয়েছি অন্য চুলাতে আর পরোটা ভেজে দিচ্ছি গরম গরম ও এখনও শুয়ে আছে ও অবশ্য ঘুম ভেঙে গেছে সকালে আমার ছেলে ফাইয়াজ তো বোন পেয়ে খুব মানে আদরে আহ্লাদে আটখানা হয়ে গেছে ফাইয়াজ রাতে ফাইয়াজ অনেক দেরি করে ঘুমিয়েছে বোনকে পেয়ে আর ঘুমাতে চাচ্ছিল না খেলা করেছে বোনের সাথে তো প্রায় তিনটা চারটা পর্যন্ত ছিল রাতের বেলায় তো দুজনেই দুষ্টুমি করেছে আর রাতে আমরা অনেক মজা করেছি আমার ননাসের মেয়েকে তো আমরা সবাই অনেক পছন্দ করি ওর মামা ওকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি নাজিফাও তেমন ওর মামা এবং ছোট মামনিকে অনেক ভালোবাসে তো সব কথা আমাদের সাথে শেয়ার করে বলে অনেক হাসি খুশি দিন কাটিয়েছি রাত কাটিয়েছি কালকে আর নাজিফা আচার খেতে পছন্দ করে এদিকে নাস্তা বানিয়ে ওকে খেতে দিয়েছি ও খেয়ে নিয়েছে মেয়ে সামান্য খাবার খায় একদমই অল্প করে খাবার খায় খাবার খেতেই চায় না যা কিছু খায় অল্প ও খুব আচার পছন্দ করে আমার বাসায় আসলেই আচার খাবে তো এবছর আমি আচার বানাইনি এটা গত বছরের আমের আচার এবং জলপাইয়ের আচার ছিল তো আমি একসাথে মিশিয়ে তারপর রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ওটা বের করেছি আর ভেবেছিলাম বাড়িতে যাওয়ার সময় ওর জন্য নিয়ে যাব যেহেতু বাড়িতে যেতে পারিনি রয়ে গেছে আর এ বছর আচার এখনও জলপাইয়ের আচার বানাইনি নি ফাইয়াজের বাবা জলপাই নিয়ে এসেছে বানাবো কিন্তু আমের আচার বানাতে পারিনি আমি আসলে অনেক রকমের আচার বানাই সব সময় ফ্রিজে থাকে কারণ ফাইয়াজের বাবা টক খেতে খুবই পছন্দ করে এবং শশা তারপরে কাঁচা কলা এগুলো বানানো খায় খুবই মজা করে ওদের ফ্যামিলি সবাই পছন্দ করে যাই হোক আচারটা একটু চুলাতে আমি গরম করে তারপর দিয়েছি যেহেতু ঠান্ডা পড়েছে আর ফ্রিজে ছিল এই জন্য গরম করে নর্মাল করে ওকে দিয়েছি তো মামা ভাগিনা খেয়েছে আর কি সাথে আমার ছেলে তো আছে আমার ছেলে মুখে দিয়ে বলে টক টক এমন করে কথা বলে আর কি যাই হোক আর দারুন মজার একটা রান্না শেয়ার করছি আপনাদের সাথে ফুলকপি দিয়ে ডিম এই রান্নাটা যারা না খেয়েছেন এই শীতে অবশ্যই ফুলকপি দিয়ে ডিম দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম রান্না করছি না এর আগেও রান্না করেছি তো ভালো লেগেছে বিধায় আজকে আবার রান্না করছি ফুলকপি ছিল ফ্রিজে ডিমও আছে ভাবলাম চটজলদি বানিয়ে ফেলি যে বাবা তো শুধু বলছে আজকে ফুলকপি দিয়ে ডিম রান্না করেছে আজকে ভাত বেশি খাবো ওর অনেক পছন্দ ওই রেসিপিটা ওকে যখন ফার্স্ট টাইম খাইয়েছি তখন বলছে ফুলকপি দিয়ে ডিম কেমন লাগবে খেতে তো যখন খেয়েছে এখন খেয়ে বলে যে অনেক মজা তো মাঝে মাঝেই এখন রান্না করা হবে যেহেতু শীত করেছে। তো ফুলকপি ডিমটা দিয়ে মশলাপাতি দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন এটা কিছুক্ষণ রান্না করে নিব আপনাদের সাথে আজকে অনেক কথা বলছি গল্প করছি আর নাজিফা যেহেতু এসেছে নাজিফার সাথে অনেক কথা হয়েছে অনেক প্ল্যান প্রোগ্রাম হয়েছে বলছে ফুচকা খেতে যাবে বাহিরে তো চেষ্টা করছি যাওয়ার জন্য গেলে বা আপনাদের সাথে শেয়ার করব আর আসলে ঘরবন্দি হয়ে আছি তো অনেক দিন তো নাজিফা যেহেতু এসেছে ওর সাথে কিন্তু আমার অনেক মিল ও আমাকে অনেক পছন্দ করে আমিও ওকে পছন্দ করি তো দেখা যাচ্ছে যদি ফুচকা খেতে যাই ওকে খাইয়ে নিয়ে আসবো আর কি ও ফুচকা খেতে অনেক পছন্দ করে যাই হোক ডিম ফুলকপি তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ আপনারা নিজেদের বাসায় তৈরি করে খেয়ে জানাবেন কেমন লেগেছে অবশ্যই যদি ফুলকপি পছন্দ হয় সবজি হিসেবে তো খেয়ে দেখতে পারেন নাজিভাগে জিজ্ঞাসা করছিলাম তোমাকে কী দিব মানে ভাত কী দিয়ে খাবে তো বলছে মাছ ভাজি করে দাও ও একদম শুকনো ভাত খায় কোনো ধরনের সবজি খায় না ঝোল খায় না মানে মাছ এক পিসে নিলে শুধু এক পিচ মাছ দিয়ে খাবে মাংস নিলে এক পিচে মাংস দিয়ে খাবে আর কি তো আমি বলছি আচ্ছা মাছটা তাহলে আমি ফ্রাই করে দিই তো মাছটা আমি আস্তই দিয়েছি বড় করে টুকরা করে আর দিনিও ও বলছে ছোট এক টুকরা দিও তা আমি মাছটা আদা রসুন বাটা হলুদ লবণ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এখন এটা লাল করে ভেজে নিচ্ছি আর কি তো নাজিফা এটা দিয়েই শুধু ভাত খাবে ভাত খেয়েছে আর কি আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি এটা দিয়েই শুধু ভাত খেয়েছে লবণ দিয়ে ভাত মাখিয়ে নিয়েছে তারপর মাছটা দিয়ে খেয়েছে আর ফাইয়াজকে খাইয়ে দিচ্ছিল ও নিজে একা একা খাবে না ফাইয়াজকে খাওয়াবে ভাইকে খাওয়ানো ছাড়া নাজিফা নিজে খেতে পারবে না যাই কিছু খাবে ভাইকে আগে খাওয়াবে তো ভাই বোনের খুবই মিল ফাইয়াজ তো বোনকে পেয়ে খুবই হ্যাপি কারণ এত দিন একা একা ছিল কারোর সাথে মিশতে পারে না কেউ নেই নাজিফাকে পেয়ে খুবই খুশি হয়েছে তো দুজনে ভালো সময় কাটাচ্ছে আমারও খুবই ভালো লাগছে যে ছেলেটা একটু খুশি আছে আমাদেরও ভালো লাগছে গল্প গুজব করছি যাই হোক আর মুরগিটা রান্না করছি আজকে একটু অন্যরকমভাবে এখানে আস্ত রসুন দিয়েছি আমি তিন কোয়া দিয়েছি আর সয়া সস দিয়ে মুরগি রান্না করছি এর আগেও এই রেসিপি আমি শেয়ার করেছি আর ঘরে থাকা মশলা যেগুলো ব্যবহার করি সেগুলো দিয়েই রান্না করব। তো নাজিফা মুরগি খেতে পছন্দ করে সব কিছুর উর্ধে হচ্ছে মুরগি তো মুরগি রান্না করছি ওর জন্য রানের পিচটা খেতে খুবই পছন্দ করে তো আমি চেষ্টা করি আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের তাদেরকে ভালোবেসে আপ্যায়ন করতে আমার সামর্থ্য যতটুকু সেই অনুযায়ী তাদেরকে সেই ভালোবাসাটা দিতে হয়তো বা আহামরি কিছু দিতে পারবো না কিন্তু আমার যতটুকু আছে ততটুকু আবার লুকিয়ে রাখবো না ততটুকু তাদেরকে দিব আর কি আর অতিথি যত ছোটই হোক ছোট মানুষ হোক ও তো একটা বেবি বাচ্চা তারপরেও আমার কাছে আমার ঘরে মেহমান আমার কাছে ওর সম্মান আছে অবশ্যই আর আমার যেহেতু ও পছন্দের মানুষ নাজিফাকে আমি খুবই পছন্দ করি ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে ওর প্রিয় মামা হচ্ছে ছোট মামা আর প্রিয় মামনি হচ্ছে ছোট মামনি এটা বলে আর কি যাই হোক সবাই প্রিয় কেউ আমরা অপ্রিয় নই ওর কথাই আজকে ভিডিওতে অনেক বললাম আর কি ভিডিওতে আসলে সব সময় নিজেদের কথাই বলা হয় শেয়ার করা হয় ওকে ভিডিওতে দেখাতে পারলাম না আসলে আমি তো নিজেই ক্যামেরার সামনে আসি না এটা আপনারা জেনেছেন এই জন্য আমার পরিবারের কাউকে ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই না আর কি শুধু আমার ছেলেকে শেয়ার করি আপনাদের সাথে ও যেহেতু ছেলে বাচ্চা শেয়ার করতে সমস্যা নেই নাজি যেহেতু তো মেয়ে বাচ্চা এই জন্য আমি আর শেয়ার করলাম না যাই হোক ওর কথা অনেক বলেছি ওর জন্য দোয়া করবেন আর আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ